প্রিয় ছাত্র ছাত্রী মানে আজ আমি এই ভিডিওরে ত্রিভুজ বিষয়ে জানিবা। তিনোটি রেখাখণ্ড দ্বারা আবদ্ধ জ্যামিতিক চিত্রকু ত্রিভুজ কুহাযায়। এহার তিনোটি শীর্ষবিন্দু থাকে এ বি সি। দুইটি শীর্ষবিন্দুকু জোড়িলে এহার গোটে বাহু মিলি থাকে, অর্থাৎ এহার তিনোটি বাহু অছি এ বি বি সি ও এ সি। এর প্রতি শীর্ষবিন্দুরে গোটিয়ে গোটি কোণ অছি, অর্থাৎ এ শীর্ষবিন্দুরে এ কোণ, বি শীর্ষবিন্দুরে বি কোণ, সি শীর্ষবিন্দুরে সি কোণ। আমি এই চিত্রে দেখিলে ত্রিভুজর তিনোটি বাহু, তিনোটি কোণ ও তিনোটি শীর্ষবিন্দু অছি। জানিছ পিলে, ত্রিভুজ বিভিন্ন প্রকারর হইপারে। বাহুমানঙ্কর দৈর্ঘ্যর মাপ অনুসারে ত্রিভুজ তিন প্রকারর হইপারে, যথা সমবাহু ত্রিভুজ, সম দ্বিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ। প্রথমে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজর বাহুমানঙ্কর দৈর্ঘ্যর মাপ পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ কুহাযায়। চিত্রে দেখ, গোটে গোটে গার চিহ্ন দিয়ে তিনোটি যাক বাহু সমান বলে দর্শা যাইছি। তারপরে দেখ, সম দ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজর কৌশি দুইটি বাহুমানঙ্কর দৈর্ঘ্যর মাপ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ কহন্তি। চিত্রে দেখ পিলা মানে, দুইটি বাহুকু গার চিহ্ন দিয়ে সমান দর্শা যাইছি। এবে দেখ বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজর বাহুমানঙ্কর দৈর্ঘ্যর মাপ পরস্পর অসমান তাহাকে বিষমবাহু ত্রিভুজ কহন্তি। পিলা মানে তুমি দেখিপারুথিব, এটার কৌশি বাহু কাহা সহিত সমান নুহন্তি। এথিরু আমি জানিলে বাহুমানঙ্ক মাপ অনুসারে ত্রিভুজ তিন প্রকারর, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ। জানিছ পিলা মানে, কোণর পরিমাণ অনুসারে মধ্যে ত্রিভুজকু তিন প্রকাররে বিভক্ত করা যাই পারে, যথা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ ও স্থূলকোণী ত্রিভুজ। প্রথমে দেখিবা সমকোণী ত্রিভুজ, এখানে গোটিয়ে কোণকু 90 ডিগ্রি চিহ্ন দিয়ে দর্শা যাইছি, দেখিপারছ। অর্থাৎ যে ত্রিভুজর গোটিয়ে কোণর পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ কহন্তি। এথর দেখ সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটার সবু কোণগুড়িক 90 ডিগ্রি কম রয়েছে, অর্থাৎ যে ত্রিভুজর প্রত্যেক কোণর পরিমাণ 0 ডিগ্রি অধিক এবং 90 ডিগ্রি কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ কহন্তি। শেষে দেখ বলে স্থূলকোণী ত্রিভুজ, পিলা মানে তুমি দেখিপারুথিব, এখানে গোটিয়ে কোণ 90 ডিগ্রি অধিক অছি, অর্থাৎ যে ত্রিভুজর গোটিয়ে কোণর পরিমাণ 90 ডিগ্রি অধিক ও 180 ডিগ্রি কম তাকে স্থূলকোণী ত্রিভুজ কহন্তি।